প্রবাসী বাঙালি মেয়ে পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ভেজ তন্দুরি বার্গার বানিয়েছি তাওয়া বা তাওয়াতে। জানেন তো বিদেশে না খুব একটা বেশি খাবার বাইরে থেকে কিনে খাওয়া হয় না, ম্যাক্সিমাম রান্না আমাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হয়। কারণ আপনার যদি এখন রোড সাইড চাউমিন, মুঘলাই বা ফুচকা এইসব জিনিস খেতে ইচ্ছা করে বা রোল, তো এগুলো জেনারেলি আমরা মানে কলকাতাকে মিস করে বাড়িতেই বানিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করি। কারণ চেষ্টা করি মিনস আমরা খেয়েই থাকি, তার কারণ হলো এখানে বাইরে এগুলো পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় খুব রেয়ার টাইমে পাওয়া যায়, সবসময় সবকিছু অ্যাভেলেবেল থাকে না বা সবকিছুর মধ্যে আপনি কলকাতার মানে আপনার দেশের, আমি শুধু কলকাতা যেহেতু আমি কলকাতার মেয়ে তাই আমি আপনাকে কলকাতার টেস্টটা বোঝাচ্ছি, কিন্তু আপনি আপনার দেশের মতন টেস্টটা আপনি এখানে পাবেন না। তো আমি আজকে তন্দুরি বার্গার বানিয়েছি। জেনারেলি আমরা বার্গার বা টাকোস এগুলো বাইরে থেকে খুব একটা কিনে খাই না, তার কারণ হলো আমার হাজবেন্ড খুব ভালো বার্গার খুব ভালো টাকোস বানাতে পারে, কিন্তু এই বার্গারটা একটু ডিফারেন্ট। এটা আমি কিছুদিন আগে একটু শিখেছি, তো সেই কারণে এটা আমি আগে একবার বানিয়ে খেয়েছিলাম, তো আমার বেশ ভালো লেগেছে, তো এই কারণেই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডেফিনেটলি যে কেমন লেগেছে। আর আপনাদের কাছে যদি তন্দুরি বার্গারে আরো ভালো যদি কোনো রেসিপি জানা হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা যাক আমার রেসিপিটা। জানেন তো প্যারিসে আসার আগে আমি রান্নার রও জানতাম না, মানে একটা ডিমের অমলেট কিভাবে বানাতে হয় আমার সেটাই জানা ছিল না। তো যাই হোক, এখন নিজের হাতে করতে করতে অনেক রান্নার অনেক আইডিয়া এসে গেছে। এছাড়াও মা, মাসি, শাশুড়ি এনাদের কাছ থেকে তো কম বেশি রেসিপি জেনেই থাকি যে কিভাবে কোন জিনিসটা কিভাবে রান্না করলে ভালো হবে খেতে। আর আমার হাজবেন্ড এখন মাঝে মাঝে আমাকে কোনো মানে রান্নায় যদি নতুন কিছু টেস্ট পেয়ে থাকে তো আমাকে কমপ্লিমেন্ট দেয় যে হ্যাঁ, যে মেয়েটা একটা অমলেট পর্যন্ত বানাতে জানতো না সেই মেয়েটা আজকের ডেটে ভালোই রান্না করে। কিন্তু ওর কমপ্লিমেন্ট না দিলেও চলবে আমাকে, কারণ আমি নিজে রান্না নিজেই মানে খেলে তো বুঝি যে আমার রান্না বেটার হয়, কিন্তু মাঝে মাঝে না হাজবেন্ডের মানে কমপ্লিমেন্ট একটু দরকার থাকে। তো যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কম স্টাফিং নিয়ে কেন বার্গারটা বানাচ্ছি, মানে আমি কি একটাই বার্গার বানাচ্ছি? তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি একটাই বার্গার বানাচ্ছি। তার কারণ হলো আমার হাজবেন্ড একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টের শেফ, তো ওর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আর আমাদের উইকেন্ড স্যাটারডে সানডেতে থাকে না, আমাদের সোমবার আর মঙ্গলবারে উইকেন্ড থাকে। তো ওর যেহেতু মানে ও রাতে ফিরবে, তার ওর জন্য আমি দুপুরে ভাত তরকারি বানিয়ে রেখে দিয়েছি যেটা ও রাতে খাবে। তো আর আমি ভাবলাম যে আমি এই বার্গারটাকে যদি বানাই তাহলে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপনাদের কাছেও যদি নতুনত্ব মানে এই তন্দুরি বার্গারের যদি কোনো অ্যানাদার রেসিপি থাকে তাহলে সেটা আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন। এই কারণেই আমি আর এই আজকের এই তন্দুরি বার্গারটা বানানো। তো যাই হোক, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা আমাকে জানাবেন। তাহলে আজকের জন্য বাই।